আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের একটি বিষয় সতর্ক করতে চাচ্ছি, সেটি হচ্ছে ইদানিং আমি লক্ষ্য করছি আপনারা ভিডিও দেখার পর অনেকেই কমেন্ট বক্সে আপনাদের নিজেদের নাম্বার লিখে আমাকে বলতেছেন যে ভাই ফ্রি হয়ে আমার সাথে একটু যোগাযোগ করেন বা ফোন দিয়েন। আসলে এই কাজটি আপনারা কেউ করবেন না, এর কারণ হচ্ছে আপনারা যখন কমেন্ট বক্সে আপনাদের নিজেদের নাম্বার লিখতেছেন, এই নাম্বারটি শুধুমাত্র আমি দেখতে পাচ্ছি বিষয়টা এমন না, মাঝখানে অনেক ভিউয়ার্স বা অনেক লোকজন আপনাদের এই নাম্বারটি দেখতে পাচ্ছে, যেটা হয়তো বা আপনার নিজের নাম্বার। তো মাঝখানে এই নাম্বারটি অনেকজন দেখার কারণে এতে আপনি হয়তো প্রতারণার শিকার হতে পারেন, কারণ মাঝখানে অন্য কেউ এই নাম্বারটি পাওয়ার কারণে হয়তো আমার মতো করেই তিনি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে বা কথা বলতে পারে বলে আপনাকে কোনো প্রতারণায় ফেলতে পারে। তো তার জন্য আমি বলবো যে কমেন্ট বক্সে আপনারা কখনোই আপনাদের নিজেদের নাম্বার লিখবেন না। আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান, সেক্ষেত্রে ভিডিওর শেষাংশে, প্রতিটি ভিডিওর শেষাংশে আমার নাম্বার দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং প্রতিটি ভিডিওর, প্রায় প্রতিটি ভিডিওর ডিসক্রিপশন বক্সেই এই নাম্বারটি দেওয়া থাকে। আপনারা হয়তো পুরো ভিডিও দেখেন না, তাই জন্য বিষয়টি খেয়াল করেন হয়তো বা খেয়াল করেন না। যাই হোক, আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। যদি যোগাযোগ করতে হয় আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারেই যোগাযোগ করুন, কারণ হোয়াটসঅ্যাপে না, হোয়াটসঅ্যাপ নাম্বারে কীভাবে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ পাঠান বা ভিডিও পাঠাতে পারেন, অথবা আপনারা ভয়েস ক্লিপ পাঠিয়ে রাখতে পারেন। কারণ হচ্ছে কি, আপনারা যখন নাম্বার পাওয়ার পর, হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেওয়া আছে সাধারণত সেটি ফোন নাম্বার, নাম্বার পাওয়ার পর যদি সরাসরি আমার কাছে ফোন করেন, আমি আসলে সবসময় ফোন রিসিভ করতে পারি না। এর কারণ হচ্ছে আমি তো কাজ করি, এবং যেহেতু ভিডিওগুলো বিভিন্ন জায়গা থেকে দেখা হয়, আপনারা যদি সকলেই ফোন করেন এবং প্রতিটি ফোন যদি আমি রিসিভ করতে চাই, সেক্ষেত্রে দেখা যাবে একটি বিশাল পরিমাণ সময়ের প্রয়োজন, আর এতগুলো তো ভাই ফোন আমার একার পক্ষে রিসিভ করা সম্ভব হবে না, কারণ দিনে প্রায় 150, 200 বা 300 ফোনও চলে আসে অনেক ক্ষেত্রে। তো এই ফোনগুলো তো রিসিভ করা সম্ভব না, এই জন্য আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, যদি আপনার কোনো যোগাযোগের প্রয়োজন হয় বা ভয়েস ক্লিপ পাঠাতে পারেন। আর আমি ইউটিউবে শুধুমাত্র এই একটি নাম্বারই ব্যবহার করি, যেটা হচ্ছে 01793785871। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ পাবেন, আর ইমোতে যোগাযোগ করবেন না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। আর যেটা মেন বিষয় সেটি হচ্ছে কমেন্ট বক্সে আপনারা কখনোই আপনাদের নিজেদের নাম্বার, বিশেষ করে আপনার যেটা পার্সোনাল নাম্বার, সেই নাম্বারটা আপনারা কখনোই কমেন্ট বক্সে লিখবেন না। এর কারণ হচ্ছে কমেন্ট বক্সে নাম্বার লেখার কারণে আপনি প্রতারণার শিকার হতে পারেন। হয়তো ভাববেন যে ভাই আমি তো মনোর ভাইয়ের সাথেই যোগাযোগ করলাম, কিন্তু মাঝখানে হয়তো অন্য কেউ যোগাযোগ করতে পারে আপনার সঙ্গে। কারণ ভাই দেখেন, আপনার কমেন্ট পড়ে আপনার সঙ্গে আমার আসলে যোগাযোগ করার সময় কতটুকু হবে বলেন? আপনারা নিজেরা একটু চিন্তা করলে তো সেটা বুঝতে পারেন যে আমি এখানে আমার নাম্বারটা লিখে রাখলাম, ভাই দেখে আমার সঙ্গে যোগাযোগ করবে, এটা কি আসলে ভাই হয় বলেন? কারণ আপনি হয়তো ভাবতেছেন আপনি ভিডিও দেখতেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক জায়গা থেকে অনেকজনই ভিডিওগুলো দেখতেছে এবং অনেক কমেন্ট আসতেছে, এবং আমার নিজের কাজ থাকে, সব কাজ শেষ করে আপনাদের কমেন্ট যেগুলো হোয়াটসঅ্যাপ আসছে সেগুলো সাধারণত আমি তো রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, এবং কমেন্টে এসে আপনার নিজের নাম্বার দেখে আমি আবার আপনাকে ফোন করে আপনার থেকে জানতে চাবো বা চাওয়ার সুযোগ কতটুকু হয় বলেন, এটা কি সম্ভব? তাই এভাবে তো আমি যোগাযোগ আপনার সাথে করতেই পারবো না। তো সেটা না করে আপনারা নিজেদের নাম্বার না লিখে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে আসেন। হোয়াটসঅ্যাপে ফোন দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে ফোন দিলে তো ভাই ফোন ওই ঘুরে ফিরে একই বিষয় হয়ে গেল, তাহলে তো ফোন রিসিভ করতে তো সব সময় আমার চলেই যাবে। তাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, বা আপনার যদি বড় কিছু বলার থাকে সেক্ষেত্রে ভয়েস আকারে বলে রাখেন, অথবা আপনি যদি চান যে ভিডিও, কোনো ভিডিওর টিভির সমস্যা আছে ভিডিও পাঠাতে হবে, তো ভাই তাহলে ভিডিও করে আমাকে পাঠান। কারণ সরাসরি ফোন দিয়ে বা হোয়াটসঅ্যাপে ভয়েস ফোন দিয়ে ভাই ফোনে কথা বলে তো আমার সাথে আসলে আমি আপনাকে পরামর্শও দিতে পারবো না, আপনার জিনিসও ঠিক হবে না, আপনি সঠিক পরামর্শ পাবেনই না। আর আমার সাথে যোগাযোগের তথ্য এবং হোয়াটসঅ্যাপে কীভাবে যোগাযোগ করবেন বিস্তারিত বিষয়ে, হোয়াটসঅ্যাপে তো যোগাযোগের যে নাম্বারটি সেটা ভিডিওর ডিসক্রিপশনেই বিস্তারিত লেখা আছে, ভিডিও ডিসক্রিপশনে আমি বিস্তারিত সব কিছু লিখে দেওয়ার চেষ্টা করি। এবং আপনারা যদি কেউ টিভি পাঠাতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, সেটিও ভিডিও ডিসক্রিপশন বক্সে লেখা থাকে কীভাবে পাঠাবেন, নিয়মটাও লেখা থাকে একদম কোটেশন করে। তো আপনারা একটু দয়া করে ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করেন। যারা ডিসক্রিপশন বক্স বোঝেন না তারা দেখবেন যে আমি যে ভিডিওটি
আপলোড দেই ভিডিওর টাইটেলের শেষে মোর লেখা থাকে বা আরও এরকম কিছু, তো ওখানে ক্লিক করলে ভিডিওর ডিসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে, মানে ভিডিওর নাম লেখা লাস্টে যে মোর যে লেখা থাকে এখানে, তো ওখানে ক্লিক করলে ডিসক্রিপশন বক্স ওপেন হবে এবং ডিসক্রিপশন বক্সে নিচে দেখতে পাবেন যে সব কিছু লেখা আছে। তো এভাবে যোগাযোগ করুন। আর আবারও বলতেছি, আপনারা কমেন্ট বক্সে আপনাদের, বিশেষ করে আপনাদের নিজেদের পার্সোনাল নাম্বার বা যে কোনো নাম্বারই হোক, নাম্বার লিখবেন না কমেন্ট বক্সে। আপনারা শুধুমাত্র আপনাদের মন্তব্য জানাতে পারেন, যে আপনার ভিডিও দেখার পর আপনার কেমন অনুভূতি হলো, সেই সম্পর্কে আপনারা যা খুশি তাই লিখতে পারেন, সমস্যা নেই। কিন্তু আপনাদের সুবিধার জন্য এবং বিশেষ করে আপনি যেন প্রতারণায় বা আপনার যেন প্রতারণায় না পড়েন, এই জন্যেই আসলে আমি বিষয়টা বলতেছি। আপনারা কমেন্ট বক্সে আপনাদের নিজেদের নাম্বার লিখবেন না, বা এরকম ভুল আসলে করবেন না যে ভাই আমার সাথে একটু যোগাযোগ করেন, নাম্বার দিলাম, বা এরকম আসলে হয় না ভাই। তো আজকের এই ভিডিওটি একটি সতর্কতামূলক ছিল। ভিডিওটি চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগলে ভিডিও অবশ্যই দেখতে পারেন, আর চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন আশা করি। তো সকলে ভালো থাকবেন, সতর্ক করলাম আজকের এই ভিডিওটি একটু সতর্কতামূলক ছিল, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।